গুড আফটারনুন সবাই, অনেকদিন পর আজকে লাঞ্চ নিয়ে এলাম। শরীর ভালো আসলো না, মন ভালো আসলো না, যে কারণে আওয়াজে না। তো যাই হোক, আপাতত শরীরটা ভালো আছে, মনটার কথা দেখা যাক। এই ভিডিওটা যদি ভিউজ টিউ যায় তাহলে অবশ্যই মনটাও ভালো হয়ে যাবে। তো আজকে লাঞ্চের ফার্স্ট আইটেম আলু চোখা। অনেকদিন পর খাইতাছি, খাইছি না যেমন আলু ভর্তা, আলু চোখা কিন্তু খাইছিও না। ফার্স্ট বাইট আলু ভর্তা দিয়া বা আলু চোখা দিয়া। তো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আশা করি। কত মানুষের ফেসবুক পরিবার কম, ইউটিউব পরিবার কম, কত মানুষে যে ফোন করছে, মেসেজ করতেছে, কেলিগা ভিডিও দিতেছে না বা কেলিগা আইতেছে না। আসলে মন মানসিকতা আর শরীর এই দুইটা ব্যাপার কিন্তু সাংঘাতিক। এই দুইটা যদি ঠিকঠাক না থাকে কোনো কাজই করতে ইচ্ছা করে না। মেন কথা হচ্ছে এটা। সবাই সবাই আমার ঘুষ নিছ, মানে কিরে বলে আমার পাওয়া টাকা পয়সাটাই সবচেয়ে বড় কথা না। সবাই যে আমার ঘুষ নিছ, আমি কেন আইতাছি না, আমার অনেকে কিছু মিস করতেছি, কেমন আছে, শরীর ঠিক আছে নি, সবাই ম্যাক্সিমাম ভালোবাসাটার কোনো মূল্য হয় না। সত্যি আমি জানতাম না তোমরা আমার এতটা মিস করবে। সিরিয়াসলি আলু চোখা দিয়ে খাওয়া কমপ্লিট। বাটি দেওয়া আছে, একটু নরম হয়ে আছে, আরো নরম ভাত একদম খেতে যাই না। এবারে নিছি পটলের চিপকা বাটা বা পটলের খোসা বাটা। নর্মালি আমি জানলে বাটা করি, আমার অনেক ভিডিও দিয়ে আমি কইছি আমি কেমনে বাটাটা করি, এইভাবেই করছি। খোসা দিয়ে সিদ্ধ করি না, বাইটটা আমি ইচ্ছা বাইটটা রসুন দিয়া বেঁচছি, লবণ দিয়া, তারপরে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া দিচ্ছি সরষারটাকে। পটলের চোখা দিয়ে বাটা খাওয়া শেষ, এবারে খামো বাটি লেগে খাইতে ইচ্ছা করতেছে না। বাটি এমন নরম পিলি ধরে আসতে বুঝলাম করে না, শরীরটা যখন বেতাল থাকে বা মনটা যখন খারাপ থাকে কিছুই করতে ভালো লাগে, কোনো কাজই ভালো লাগে, যেমন ভিডিও করতে ভালো লাগে না এবং রান্না বান্নাও ভালো লাগে। এবারে লইতেছি আলু পটল পনিরের একটা তরকারি। সম্পূর্ণ নিরামিষ তরকারিটা ভাবছিলাম কালকে, একটু সোমবার আসলো, চিপের মাথা জল টল ডালো দেওয়া করছে, কিচ্ছুই করতেছে না, মানে একটা কেমন একটা ডিপ্রেশনের মধ্যে বুঝাইতেছিলাম, অনেকেছে কিচ্ছু বাধা ঠিক হয়ে দেবো আস্তে আস্তে জানি। সেরা হয়েছে আলু পটল পনিরটা।
হেঁটে এসে বিদ্যা দেখতে জলটা কিন্তু জল না দুধ। মিক্সারে মশলা বাড়ি রান্না করে সমস্ত আওয়াজ আমার ঘরে যে করতাম কেমনে করতাম। এবারে খামো চিকেন দেশি মুরগির মাংস একদম কষা কষা করে করছি, আলু টালু কিচ্ছু দিছেন বালিত আলু আসতো না সারে টানছি কেন চাইতো আবার দোকানে যাইতো বাজারে যাইতো তুই দেশি মুরগির টেস্টই আলাদা পোলট্রি মুরগি আলাদা না বেশি একটা মনোযোগ দেওয়া যাচ্ছে কমপ্লিট পেলে আজকের লাঞ্চ কেমন লাগলো আমার আজকের মেনু
কমেন্টে কিন্তু অবশ্যই জানায়, আর যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও। আর এত ভিডিও না দেওয়া সত্ত্বেও, কোনো পোস্ট করা না মানে না করা সত্ত্বেও, যেভাবে সবাই আমার সাপোর্ট করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই আমার খোঁজ নিছো, অবশ্য ধন্যবাদ জানাই, ছোট করে না আমাদের উচিত না। তো তোমাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, আর তোমার কারণে কিন্তু আমি আবার ফিরে আসছি। তো অবশ্যই আমার পাশে থাকো, যেভাবে পাশে আসো, জায়গা দিলে আজকে সবাই খুব 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 ভালো থাকবো, সুস্থ থাকবো, সাবধানে থাকবো, আর অবশ্যই আনন্দে থাকবো। চলো টাটা।